আসসালামু আলাইকুম। তো যে এখন দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানের মধ্যে একজন চাচা ও চাচি থাকেন। তো তাদের পাঁচটা ছেলে মেয়ে থাকার পরেও তাদের কেন এই বয়সে এসে দোকানদারি করে খেতে হচ্ছে, প্লাস এই ছোট্ট দোকানের মধ্যেই তাদের রাত যাপন করতে হচ্ছে, এই কষ্টের কাহিনী আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। চলুন তাদের সাথে কথা বলে দেখা যাক। আসসালামু আলাইকুম। চাচা, আপনার নাম কি? আমার নাম হাকিম। আপনার বয়স কত হলো? বয়স 70 বছর বয়স। আচ্ছা, এই দোকানের মালিক আপনি? আপনি। তো দোকানের এই জায়গাটা কার? জায়গাটা আছে আর ওই মানে আপনার নিজের জায়গা না? না, এখানে কি দোকানটা করেছেন কি মানুষের সাহায্য নিয়ে? হ্যাঁ, 10 জন আছেন চাইলে। তো হচ্ছে আপনার দোকানে যে এই যত সব জিনিসপত্র দেখতে পাচ্ছি, এটা আছে আপনার ওই বেকারের থেকে বাকি করে দিয়েছে। ও, যারা মাল দেয় তাদের থেকে বাকি করে নিয়েছেন, আবার বেঁচে টাকা দেন? আচ্ছা, প্রতিদিন কীরকম ইনকাম হয় তার দোকানে বেচা কেনা? এরকম হয় না, দুজনের পেট চলে না। আচ্ছা, তো আমরা শুনতে পারলাম যে আপনারা এই দোকানের মধ্যেই থাকেন, এর কারণটা কি বলেন তো? আমার জমি জায়গা নাই আর বাড়ি নাই। কেন, আগে কোথায় থাকতেন আপনারা? আগে আমরা ভেড়ামারা থাকতাম, রেলের লাইন। এইখানে কত বছর হলো আসছেন? এখানে আসা আপনার 8-9 বছর আছে। তো এখানে আসার পরে আপনার দোকানে থাকেন? দোকানে আমরা দুজন থাকি। আপনার ছেলে মেয়ে কয়জন? পাঁচটা। পাঁচটা ছেলে মেয়ে? কয়টা ছেলে আছে? পাঁচটাই ছেলে। পাঁচটাই ছেলে? তো পাঁচটা ছেলে থাকার পরেও কেন আপনাদের এই দোকানের মধ্যে থাকতে হচ্ছে বলেন তো? এখন তারা দেয় না, তারে চলে না, তার ইনকাম করি তারই চলে না। পাঁচজন ছেলে, দেখা যাচ্ছে আপনাকে একজন, আপনার দায়িত্ব একজন নিল, আপনার কেউ স্ত্রীর দায়িত্ব একজন নিল, কেউ নেয় না বাবা, কেউ নেয় না। এটা ব্যাপারটা কেমন না, জন্ম দিলেন এত কষ্ট করে আর তারা এখন আপনাদের দেখতেছে না, এই শেষ বয়সে এসে আপনাদের ইনকাম করে খেতে হচ্ছে? আর আপনার তো অসুস্থ না, আপনার কি অসুখ? আমার হাঁপের টান, পরীক্ষার মধ্যে ফেলেছে, তাই না? কি মনে হয়, আপনি কি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত? এই যে পাঁচটা ছেলে থাকার পরও আপনাদের এখনো কষ্ট করে খেতে হচ্ছে, এটা একটা পরীক্ষা, আল্লাহ সবাইকে পরীক্ষা নেয়, কেউ পরীক্ষায় পাশ করে, যে পরীক্ষায় পাশ করে সেই আসলে পরকালে সফল হয়। তো আপনি ধৈর্য হারা হবেন না, হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রাখবেন। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? এখন একটু ভালো। আপনার নাম কি? আঞ্জেরা। আঞ্জেরা, তো হচ্ছে আপনাদের এই কষ্টে করে এখানে থাকতে হচ্ছে কেন পাঁচটা ছেলে থাকার পরে বলেন তো? মেয়েটা ওই যে আমার একটা বউ ছিল, ছোট ছেলে ডাক কইছুন যে আমি তো এই অবস্থা হবে জানে শুননি, সে ছেলে ডাক দিতে চাই, এখন ছেলেটা বিয়ে করি এক জায়গায় নিয়ে যায়, সে এর এক ছেলে দখল করে। ও, ওই জায়গাটা দখল করে নিয়েছে? হ্যাঁ, মানে আপনাদের আগে একটু জায়গা ছিল, হ্যাঁ ছিল, সেটা আপনার দখল করে নিয়েছে? হ্যাঁ, ছেলেরা দখল করে নিয়েছে। আচ্ছা আচ্ছা, ওই দল লোক ছেলে লাই দখল করেছে। আপনার নিজের ছেলে? নিজের ছেলে। নিজের ছেলে জায়গা দখল করে নিয়েছে, তারা ঘর উঠাইছে, সে আপনাদেরকে থাকতে দেয় না? না, তখন খারাপ লাগে না যাদেরকে জন্ম দিলেন? খারাপ তো লাগে। ও, একটা ছেলেকে একটা ঘর দিয়েছেন, এজন্য আপনাদেরকে আর কেউ দেখে না? তো হচ্ছে এই যে কষ্ট করে যে এখানে থাকেন, এখানে তো আসলে মানুষ থাকার মতো কোনো জায়গা না দেখতেছি, এমনিতে ছোট্ট একটা দোকান, তারপর এর মধ্যে দুজন কিভাবে থাকেন বলেন তো? কষ্ট করে থাকে বেটা, খুব কষ্ট করেছে। মাঝে মাঝে কি কান্দতে ইচ্ছা করে না, চিৎকার করে? কাঁদেই তো বেটা। চাচি, আপনার আপনার কি, আপনার কি সমস্যা, অসুখ, কি অসুখ হয়েছে আপনার? আমার স্ট্রোক করি। হ্যাঁ, এক সাইড পড়ে গেছে এটা। ও আচ্ছা, এটা কত বছর আগে? তা 5-7 বছর হচ্ছে। তো চাচা, তো আপনার এই এত কষ্টের মধ্যে আছেন, এত কষ্ট করতেছেন এই শেষ বয়সে এসেও, তো আপনাদের জন্য কিছু করতে পারলে আমাদের ভালো লাগবে, তো আপনাদের জন্য কি করতে পারি একটু বলেন তো? একটু আমার একটা ঘর বাড়ি করে দিলি পারে, আমরা একটা যে কয়দিনই বাঁচি সে কদিন আমরা নিরাপত্তে থাকবো। একটা ঘর আপনাদের প্রয়োজন? হ্যাঁ। আপনাদের কি নিজস্ব জায়গা আছে? নিজস্ব জায়গা তো নাই করে বাবা, এতটুকু একটু জায়গা, এখন অল্প একটু জায়গা আছে না? তো আচ্ছা ঠিক আছে, আমরা ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কারণ হচ্ছে আপনাদের পাঁচটা ছেলে থাকার পরও যখন দেখতেছে না, ইনশাল্লাহ আপনার একটা ঘর আমরা করে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা এই শেষ বয়সে এসে একটু শান্তিতে থাকতে পারেন, শান্তিতে ঘুমাতে পারেন। তো আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাল্লাহ আমরা খুবই তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করব। আপনারা কি দোকান থেকে আসতেছেন? দুইজন হচ্ছে হেঁটে হেঁটে আসতেছেন, উনি তো হাঁটতে পারেন না? না, খুবই কষ্টে। তো চলেন আমরা আপনাদের ঘরটা দেখি এবং দর্শকদের দেখাই।
আলহামদুলিল্লাহ, হাকিম চাচার ঘর কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, মেঝেটা বাঁকা করা হয়েছে আর সিমেন্টের খুঁটি বাটাম আর টিন দিয়ে করে দেওয়া হয়েছে। ছোট্ট একটা জায়গা ছিল তার। আলহামদুলিল্লাহ ঘরটা কি ভালোই হয়েছে, না শক্তপোক্ত হয়েছে, যেহেতু হচ্ছে বাটাম আর হচ্ছে সিমেন্টের খুঁটি আল্লাহই আসলে দেওয়ার মালিক। আমরা একটা ওসিলা মাত্র, একটা ওসিলায় আপনার একটা ঘর হয়ে গেল শেষ বয়সে এসে। আর চাচাতে থাকার জন্য কোনো খাট ছিল না, একটা খাটও কিনে দেওয়া হয়েছে। তো আপনাকে বলি কার কার টাকা দিয়ে আপনার এই ঘরের কাজটা করে দেওয়া হলো। জার্মানি থেকে একজন পাঠাইছিল 15,000 টাকা, লন্ডন থেকে খান চাচা 7,000 টাকা, লন্ডন থেকে এক আন্টি 4,000 টাকা, আর ইউএসএ থেকে এক আঙ্কেল 4,000 টাকা। এই মোট 30,000 টাকা খরচ হয়েছে আপনার ঘরটা কমপ্লিট করতে। আমি 5 সপ্তাহ তো নামাজ পড়ে এই ঘরের ভিতরে তার কাছে দোয়া করলাম আল্লাহ। আর দোয়া তো আসলে মুখ দিয়ে করা লাগে না, আপনি যে মন থেকে খুশি হয়েছেন এটাই আল্লাহ তো তেনে খুশি করি তার দোয়া করবো আমি এই জায়গায় বসে। হ্যাঁ, যে যে আশায় দান করেছে আল্লাহ তাআলা তাদের মনে নেক আশাগুলো পূরণ করে দেন, আল্লাহ পূরণ করে দেন। আর আপনি তো 5 সপ্তাহ নামাজ পড়েন না, মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম।